আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাইদ হোসেন, ঢাকা লালবাগের কেল্লা থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। ভিউয়ার্স, আজকের ব্লগে ঢাকা হিস্টোরিক্যাল লালবাগের কেল্লার ভিতরের দৃশ্যটা এই ব্লগে শেয়ার করলাম। আমার সাথেই থাকুন, আশা করি ব্লগটা দেখে ভালো লাগবে। সর্বপ্রথমে লালবাগের কেল্লা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করলাম। লালবাগের কেল্লা একটা হিস্টোরিক্যাল প্লেস, সম্রাট শাস্তাখার আমলের এটা বাসভবন ছিল। 1663 সালে কাজ শুরু করে এবং 1678 সালে এই লালবাগের কেল্লার রেসিডেন্টটা সমাপ্ত করে মুঘল সম্রাটদের সেই প্যালেস। এবং এখানে সম্রাট শাস্তাখা 1673 সালে সে মুর্শিদাবাদ চলে যায় এবং দায়িত্ব প্রদান করে তার ছেলে আজম খানকে। আজম খান এখানে বেশ কয়েক বছর ঢাকাতে রাজত্ব করে। ঢাকার আরেক নাম ছিল জাহাঙ্গীরনগর, সেই সময় জাহাঙ্গীরনগরকে রাজধানী বলা হতো। এবং সম্রাট আজম খান সে আমলে এখানে এই অফিসিয়াল বাসভবন প্লাস বিভিন্ন বিচার কার্যালয় হিসাবে দরবার হলে এখানে বিচার পরিচালনা করত। আর পাশে যে দেখতে পাচ্ছেন গার্ডেন, এবং গার্ডেনের পূর্ব দিকে রয়েছে আরেকটি গেট, এবং এই গেটের ভিতর দিয়েই একটা বিশাল বড় সুড়ঙ্গ পথ রয়েছে। সে পথ দিয়েই বুড়িগঙ্গা নদীর পারে যাওয়া যেত। এবং সেই আমলে সোলজাররা এখানে শাস্তাখার আজম খানের যত মোগল আমলের সোলজার ছিল সৈনিকরা, তারা এখানে ওই সুড়ঙ্গ পথ দিয়ে আনাগোনা করত এবং বুড়িগঙ্গা নদীতে নৌকাতে করে বেড়াতো সে আমলে। ইতিহাস বলে শেষ করা যাবে না। এই গেট দিয়ে প্রবেশ করতে হয় এবং এখন এই গেটটা বন্ধ রয়েছে। এটা এই গেটের ভিতরে ব্লক করে আনসার ক্যাম্প বানানো হয়েছে। উঁচু যে গার্ডেনের উঁচু অংশ দেখতে পাচ্ছেন, এই উঁচু অংশের নিচ দিয়ে সুড়ঙ্গপথ রয়েছে। পাশে রয়েছে আরেকটি গেট দেখতে পাচ্ছেন। টোটালে তিনটি গেট রয়েছে বিশাল বড় আকারের। একটি গেট দর্শকদের জন্য, ভিজিটরদের জন্য খোলা রেখেছে, বাকি দুইটি গেট তারা বন্ধ করে দিয়েছে। বিউটিফুল সাজানো গুছানো গার্ডেন দেখতে পাচ্ছেন। আপনাদেরকে কিছুক্ষণ পরে নিয়ে যাব আরেকটি বিল্ডিংয়ের সামনে। সেই বিল্ডিংয়ের কিছু আরেকটি রেসিডেন্ট বিল্ডিং, এটা শাস্তাখার আজম খা এবং শাস্তাখার মেয়ে এবং ছেলেরা ওই এখানে বসবাস করত সে আমলে। শাস্তাখার মেয়ে রয়েছে, তাকে এখানে এই বিল্ডিংয়ের ভিতরে সমাধি করা হয়েছে, পরিবিবির মাজার। শাস্তাখার মেয়ের নাম পরিবিবি। প্রতিদিন এখানে হাজার হাজার টুরিস্ট আসে। আজকে একটু কোয়াইট দেখা যাচ্ছে, শীতের সকাল, আমি একটু আর্লি চলে আসছি, আমার সময় কম। যেই ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালের ভিতর দিয়েই মাটির নিচ দিয়েই সুড়ঙ্গ পথটি চলে গেছে বুড়িগঙ্গা নদীর পারে। পাশে রয়েছে গোলাপ ফুলের গার্ডেন, এখানে বাহারি রকমের গোলাপ দেখা যাচ্ছে। তারা এটা পরিচালনা করে, তদারক করে থাকে বাংলাদেশ আর্কিওলজি প্রত্নতত্ত্ব জাদুঘর বিভাগ, গভর্নমেন্ট অফ বাংলাদেশ আর্কিওলজি ডিপার্টমেন্ট। অসাধারণ সুন্দর এই লালবাগের কেল্লার ইতিহাস বলে শেষ করা যাবে না। ভিউয়ার্স, আপনারা গুগলে সার্চ করলে লালবাগের কেল্লার হিস্টোরিক্যাল পুরোপুরি ইতিহাসটা পেয়ে যাবেন। আমি কিছু অংশ আপনাদেরকে শেয়ার করলাম এই ব্লগে। এখানে রয়েছে একটা মসজিদ, তিন গম্বুজ জেলা দেখতে পাচ্ছেন। সে মোগল সম্রাট আমলের আজম খানের আমলে এই মসজিদরা তারা গড়ে তোলে। আর
আজকে মসজিদে নামাজ পড়ব দুপুরবেলা। যে কারুকার্যওয়ালা ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা বিশাল বড় আকারের একটা ওয়াল, এবং ওয়ালের ভিতর দিয়ে একটা সুড়ঙ্গ পথ রয়েছে। খুবই সুন্দর। আগের দিনে মুঘল আমলের সম্রাট শাস্তা খা, আজম খা, আওরঙ্গজেব এই ঢাকা তাদের রাজত্ব করত এবং তাদের বাসভবন ছিল এখানে। পিছনে যে আরেকটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা একটা মসজিদ, এবং পাশে রয়েছে পরিবিবির মাজার, সম্রাট শাস্তা খাঁর মেয়ে। এই বিল্ডিং এর ভিতরেই পরিবিবিকে সমাধি করা হয়। এটাই পরিবিবির মাজার, সম্রাট শাস্তা খাঁর সুন্দরভাবে এই বিল্ডিংগুলা নির্মাণ করেছেন। তিন গম্বু জেলার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা মসজিদ। 1678 সালে মসজিদটা নির্মাণ করা হয়। প্রায় 500 বছর আগে এখানে প্রতিদিন ফরেনাররাও ভিজিট করতে আসে, এবং গার্ডেন সুন্দরভাবে গার্ডেনগুলো বানিয়েছে টুরিস্টদের জন্য, টুরিস্ট অ্যাট্রাকশন প্লেস। এই গেট দিয়েই টুরিস্টরা যাতায়াত করে। এটা সেই মোগল আমলের মসজিদ। এই মসজিদ আজকে নামাজ পড়ব। প্রতিদিন প্রচুর পরিমাণে মুসল্লিরা এসে এখানে নামাজ পড়ে। লালবাগ এরিয়ার এটা হিস্টোরিক্যাল একটা মসজিদ। ভিউয়ার্স, এই ঐতিহাসিক লালবাগের কেল্লাটা দেখে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। তাই দেখতে দেখতে সময় চলে গেল, আজকের মতো এখানে বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানেই থাকেন নিরাপদে থাকেন, এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।